নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। কেন্দ্র সরকারের পিএম কিষাণ যোজনাকে কেন্দ্র করে একটা ভীষণ বড় গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে এবং এই তথ্যের ভিত্তিতে এক সপ্তাহ টাইম দেওয়া হয়েছে কৃষকদেরকে। তো কী ব্যাপারে এই টাইম দেওয়া হয়েছে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। বন্ধুরা, প্রকাশিত তথ্যে দেখুন বলা হয়েছে আর মাত্র এক সপ্তাহ সময় পাবেন, এই কাজটি না করলে ঢুকবে না পিএম কিষাণ যোজনার টাকা। নিউজ আপডেট অনুসারে বলা হয়েছে 14তম কিস্তি নিয়ে পিএম কিষাণের এক গুরুত্বপূর্ণ আপডেট জারি করা হলো। পিএম কিষাণের ভেরিফিকেশনের কাজ আবার শুরু করতে চলেছে কেন্দ্র সরকার। পিএম কিষাণের 14তম কিস্তির টাকা পেতে চাইলে আপনাকে ই কেওয়াইসি করতে হবে। এই ই কেওয়াইসির জন্য আপনারা আপনাদের নিকটস্থ সিএসসি সার্ভিস সেন্টারে বা তথ্য মিত্র কেন্দ্রে গিয়ে এই কাজটি করতে পারেন। কেন্দ্রীয় সরকারের তরফে বারে বারে ই কেওয়াইসি সম্পর্কে সচেতন করা সত্ত্বেও বহু কৃষক এখনও তাদের ই কেওয়াইসি সম্পন্ন করেননি, আর এই জন্য কেন্দ্রকে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে অ্যাকাউন্টে টাকা দেওয়ার ক্ষেত্রে। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে এই ই কেওয়াইসির জন্য কেন্দ্র সরকার আর বেশি সময় দেবে না কৃষকদের। অর্থাৎ হেডিংয়েই যেখানে আপনারা দেখতে পারলেন বলা হয়েছে আর কিন্তু এক সপ্তাহ মতো সময় দেওয়া হচ্ছে বা এক সপ্তাহ সময় পাওয়া যাবে। কৃষকরা যদি অতি সত্বর এই ই কেওয়াইসি না করেন তাহলে তারা 14তম কিস্তির টাকা পাবেন না। এর জন্য তাদেরকে আবার পরবর্তী কিস্তির সময় ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। এই সময় ই কেওয়াইসি সম্পন্ন করলে তখন তারা আবার বকেয়া কিস্তির টাকা সহ, অর্থাৎ যারা 14তম কিস্তির টাকা পাবেন না সেই কিস্তির টাকা সহ পরবর্তী কিস্তির টাকা পাবেন। তো তাহলে বন্ধুরা, আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তো সুতরাং যারা এখনও এই ই কেওয়াইসি ভেরিফিকেশান করেননি এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বা আধার সিডিং করেননি, এই দুটো কাজ কিন্তু আপনারা অবশ্যই করিয়ে নেবেন, অন্যথায় আপনারা আপনাদের কিস্তির টাকা কিন্তু পাবেন না। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল একটা ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট পিএম কিষাণকে কেন্দ্র করে। আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো সবার আগে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।